আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে নো ইন্টারনেট এই এরর মেসেজটি শো করাবেন আপনার অ্যাপের ভিতরে। লেটস সে কোনো কারণবশত আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ নেই, মোবাইল ফোন হোক বা ওয়াইফাই ইন্টারনেট হোক, আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ নেই। এখন আপনি অ্যাপের ভিতরে লগ ইন করলেন বা অ্যাপের ভিতরে ভিজিট করলেন, ভিজিট করার সাথে সাথে আপনাকে একটি ছোট্ট এরর মেসেজ শো করাবে নো ইন্টারনেট, অথবা চেক করুন আপনার ইন্টারনেট অথবা ওয়েবসাইটটি চেক করুন। আপনার অ্যাপের ভিতরে এই ধরনের একটি এরর মেসেজ আপনি সেট করতে চান, তাহলে আপনি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে অ্যাপের ভিতরে এই ধরনের একটি এরর মেসেজ শো করাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি হৈদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেলতে। ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়েছে কিন্তু তাহলে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটিতে একটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে। আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে একদম নতুন হয়ে থাকেন, আপনি চাচ্ছেন একটা অ্যাপস তৈরি করবেন অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে, অ্যাপস ডেভেলপমেন্টের কাজ শিখবেন, আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল কোর্সটি দেখেন। তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট সম্পর্কে আপনার মোটামুটি ধারণা চলে আসবে এবং আপনি নিজে ঘরে বসে কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতে পারবেন। বেশ কয়েকটা টিউটোরিয়াল তৈরি করেছি, আবার আমি আপনাদেরকে হেল্প করে থাকি, অর্থাৎ যদি আপনি কোথাও না পারেন, যদি আপনি বুঝতে ভুল হয়, বুঝতে না পারেন, তাহলে কিন্তু আমি সেখানে হেল্প করে থাকি। সো অনুরোধ করব আপনি অবশ্যই টিউটোরিয়াল কোর্সটি ফলো করুন, টিউটোরিয়াল কোর্সটি দেখুন, তাহলে কিন্তু আপনি মোটামুটি অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে ধারণা আনতে পারবেন এবং নিজে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ শিখতে পারবেন। এবং আমি বেশ কয়েকটি প্রফেশনাল প্রজেক্ট দিব। আপনি যদি কোনো কোডিং ছাড়া অ্যাপস তৈরি করতে চান, অ্যাপস ডেভেলপ করতে চান, তাহলে কীভাবে করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। সামনে কয়েকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব যাতে আপনি খুব সহজেই কোনো কোডিং ছাড়াই প্রফেশনাল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতে পারেন, অর্থাৎ ডেভেলপের কাছ থেকে প্রজেক্ট নিয়ে আপনি কাস্টমাইজ করে খুব সহজে কিন্তু তৈরি করে প্লে কনসোল আপলোড করতে পারেন। কিভাবে কি করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিব। যেহেতু পিছনে আমি বেশ কয়েকটা টিউটোরিয়াল তৈরি করেছি, ওইখান থেকে যে কোনো একটি প্রজেক্ট ওপেন করে তারপর আপনাকে দেখাবো। যেহেতু পিছনে আমি কয়েকটা টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছি কীভাবে একটি ওয়েবভিউ অ্যাপ তৈরি করবেন, সেখানে কীভাবে ফেসবুক ইন্টারশিয়াল অ্যাড অ্যাড করবেন, কীভাবে অ্যাডমুভের অ্যাডস আপনার অ্যাপের ভিতরে শো করাবেন, অর্থাৎ বিজ্ঞাপনগুলো কীভাবে কাজ করে, তারপরে কীভাবে বাটন অন ক্লিক বাটনে কাজ করে, আমি কিন্তু টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। দেখুন, অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি একটি প্রজেক্ট ওপেন করে রেখেছি। যেহেতু আমি বেশ কয়েকটা টিউটোরিয়াল তৈরি করেছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে একটি প্রজেক্ট ওপেন করতে হয়, আবার যদি আপনি কোনো প্রজেক্ট তৈরি করতে চান তাহলে কীভাবে তৈরি করবেন আমি কিন্তু টিউটোরিয়ালে দেখিয়েছি। সো পিছনের ভিডিওগুলো দেখলে আমার মনে হয় আপনার সম্পূর্ণ ধারণা চলে আসবে কীভাবে একটি প্রজেক্ট ওপেন করতে হয়, একটা প্রজেক্ট কীভাবে ক্লোজ করতে হয়, এসব ধারণা কিন্তু আপনার আছে আমি মনে করি। পিছনের ভিডিওগুলো দেখলে কিন্তু আপনার মোটামুটি ধারণা চলে আসবে। দেখুন, একটি প্রজেক্ট আমি ওপেন করেছি, ওপেন করার পরে আমরা এখানে কাজ করব। এখন কাজ করার আগে যারা নতুন তারা কিন্তু এই প্রোগ্রামগুলো লিখতে পারবেন না, অর্থাৎ আমরা যেভাবে কোডিং করব এখন আপনারা কিন্তু এইভাবে কোডিংগুলো করতে পারবেন না, বা আমি নিজেও এইভাবে কোডিং করি না। আমি এক জায়গায় কোড আর্টিকেল আকারে লিখে রাখি, কখনো হয়তো আমার মনে থাকে না, আবার আমার স্টুডেন্ট যারা রয়েছেন তারা হয়তোবা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করতে পারে না। সেক্ষেত্রে আমি কী করি, একটা ওয়েবসাইটে আর্টিকেল আকার সাজিয়ে দিই, অ্যান্ড দেন তারা ওইগুলো দেখে লেখে, আবার আমার প্রয়োজন হলেও আমি নিজে ওখান থেকে দেখে প্রোগ্রামিংগুলো করি। এখন ওই প্রোগ্রামটি দেখে আপনি কিন্তু হুবাহুব কাজটি করে ফেলতে পারেন, খুব সহজেই কিন্তু করতে পারেন। লেটস সে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিব, সেখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আমার এই ওয়েবসাইটে নিয়ে আসবে, এইখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে আপনি কি করবেন, স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে লেখা আসবে চেক ইন্টারনেট কানেক্টিভিটি ইন অ্যান্ড্রয়েড অ্যাপ ওয়েবভিউ। তখন নিচের দিকে স্ক্রল করে যেতে হবে। যেহেতু ডিফল্ট একটা প্রোগ্রামিং থাকে, এরকমের লেখা থাকে, ওয়েব পেজ হ্যাজ বিন নট অ্যাভেলেবল এবং এখানে ইউআরএলটা দেওয়া থাকে। এখন স্ক্রোল করে আমরা নিচের দিকে যাব। এখানে প্রোগ্রামটি কেমন হবে এখানে কিন্তু স্ক্রিনশট আকারে দিয়ে দেওয়া আছে। দেখুন, এরর ইন্টারনেট চেক ইউর ইন্টারনেট কানেক্টিভিটি আর ট্রাই এগেন, এখানে একটি ট্রাই এগেন বাটন রয়েছে, জাস্ট সিম্পল, জাস্ট এরকম একটি ছোট পপ আপ আসবে, অ্যান্ড দেন তাকে একটি এরর মেসেজ শো করাবে, খুবই সিম্পল। আর যদি আপনি কাস্টম করতে চান তাহলে নিচের দিকে গেলে দেখবেন এখানে কাস্টম কোড রয়েছে, আপনি কাস্টম করতে পারেন। যেহেতু আজ নতুন আমরা এবং ওয়েবভিউ প্রোগ্রামের জন্য করব, সেক্ষেত্রে আমার মনে হয় এইরকমের সিম্পল এরর যদি কোনো থাকে ইন্টারনেট এরর, তাহলে এরকমের সিম্পল একটি কোড লিখে দিলে কিন্তু হয়ে যায়, বেশি প্রোগ্রাম আমাদের করার প্রয়োজন হয় না। সো এখন কী করব, এখানে যে উপরে কোডগুলো রয়েছে এখানে দেখুন ভিউ অ্যাক্টিভিটি ডট জাভা, অর্থাৎ আপনি যেখানে ভিউ করাবেন সেই অ্যাক্টিভিটিতে জাস্ট এইটুকু কোড আমাদের লিখতে হবে।
এখন এখান থেকে আমাদের কোডটুকু কপি করতে হবে, তার জন্য আপনি কিন্তু সরাসরি কোড দেখেও লিখতে পারেন। অ্যাজে আমি যেহেতু প্রোগ্রামার হতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি দেখে দেখে এইভাবে কোডগুলো লিখতে পারি, আপনার জন্য ভালো। আপনি দেখে দেখে কিন্তু এইভাবে কোডগুলো লিখবেন। দেখুন এখানে ওয়েবভিউ সেট ক্লায়েন্ট, আমরা কিন্তু আগের টিউটোরিয়ালে এইসব কাজগুলো করে ফেলেছি, অলরেডি আমরা করে ফেলেছি। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে এইগুলো অবশ্যই আপনি দেখে দেখে লিখবেন। দেখুন এখানে ওয়েবভিউ সেট ক্লায়েন্ট, এটা কিন্তু আমরা আগের টিউটোরিয়ালে, বেশ কয়েকটা আগের টিউটোরিয়ালে অলরেডি তৈরি করে ফেলেছি। এখানে অন রিসিভ অ্যারোর, এটাও কিন্তু আমরা সেট করে ফেলেছি, অলরেডি সেভ করে ফেলেছি, এবং এইটাও কিন্তু আমরা করে ফেলেছি। সেক্ষেত্রে এখন আমাদের কোন কোডটুকুগুলো প্রয়োজন, আমরা যারা নতুন তাদের ক্ষেত্রে আমাদের এই নিচের কোডটুকু প্রয়োজন। লেটস এখানে দেখুন পাবলিক ক্লাস, এইটার নিচে এখানে দেখুন ট্রাই রেখা রয়েছে, ট্রাই। সো আমরা কী করবো, এখান থেকে ট্রাই থেকে শুরু করবো। একটু ভালো করে খেয়াল করলে আপনি সহজেই কিন্তু বুঝতে পারেন। তো এখানে ট্রাই থেকে শুরু করবো, একটা ব্র্যাকেট দিয়ে শুরু একদম নিচ পর্যন্ত যাব, এবং এইখানে যে ব্র্যাকেট এবং সেমিকলন দিয়ে শেষ হয়েছে এইখান থেকে আমরা সম্পূর্ণটা কপি করব। আবারও একটু ভালো করে খেয়াল করুন, এইখান থেকে শুরু করে, ট্রাই থেকে শুরু করে এবং ব্র্যাকেট দিয়ে শুরু করে একদম শেষ পর্যন্ত কোডটুকু কপি করব। আমরা উপরে দুইটা লাইন, একটা লাইন এবং দুইটা লাইন, এই দুইটা লাইন আমরা কপি করব না বা প্রোগ্রামিং করব না, যেহেতু অলরেডি আমরা এই প্রোগ্রামিংগুলো করে ফেলেছি। সো আমাদের আর করার প্রয়োজন হচ্ছে না, কারণ আমি বেশ কয়েকটি টিউটোরিয়ালে কিন্তু দেখিয়েছি প্রোগ্রামগুলো কীভাবে লিখতে হয়। অন এখানে দেখুন ভিউ ক্লায়েন্ট ভিউ, এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। এখন অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পরে এইরকমই ডিফল্ট থাকতে পারে, আপনি কী করবেন, এইখানে আপনি দেখবেন ছোটো একটি আইকন থাকে যেটির নাম হচ্ছে প্রজেক্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই সাইড বার প্রজেক্টটি ওপেন হবে, অর্থাৎ এখানে একটি ছোট প্যানেল ওপেন হবে। এখন এখানে দেখুন অ্যান্ড্রয়েড সিলেক্ট করা রয়েছে, এখানে যদি অন্য কিছু সিলেক্ট থাকে তাহলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেবেন, তাহলে এখানে কিন্তু শর্টকাট হয়ে যাবে। এখন এখানে দেখবেন হচ্ছে অ্যাপ আইকন থাকে, অ্যাপস, এখানে বিভিন্ন নামে বিভিন্ন ডেভেলপার তৈরি করে থাকে। সো এখানে আপনি অবশ্যই যে কোনো একটি ফোল্ডার দেখবেন এবং এখানে মডিউলস কিন্তু লেখা থাকবে, যখন আপনি মাউসটি নিয়ে যাবেন তখন এই কথাটি লেখা আসে। সো এখানে ড্রপ ডাউনের উপরে ক্লিক করবো, তারপর কী করবো, জাভার উপরে ক্লিক করবো, ড্রপ ডাউন এভাবে, তারপর এখানে আবার ডাবল ক্লিক, তারপর এখানে প্যাকেজ নাম, তারপরে এখানে আপনার অ্যাক্টিভিটি দেখতে পাবেন, অ্যাপের ভিতরে কয়টা অ্যাক্টিভিটি রয়েছে। এখানে আমার দুইটা অ্যাক্টিভিটি, একটা একটু স্ল্যাশ স্ক্রিন আর একটা মেইন অ্যাক্টিভিটি, আর এইগুলো হচ্ছে ক্লাস, ফেসবুক ক্লাস, অ্যাডমুভ ক্লাস, আমি কিন্তু আগের টিউটোরিয়ালে দেখিয়েছি। তো এখন আমি মেইন অ্যাক্টিভিটিতে এগুলো শো করাতে চাই, তাহলে কী করবো, ডাবল ক্লিক করবো, তাহলে দেখবো এখানে এডিটর প্যানেলটি ওপেন হবে। যেহেতু এই অনেকগুলো প্রোগ্রাম এখানে করা হয়েছে, আগের টিউটোরিয়ালগুলোতে আমি এই প্রজেক্টগুলো তৈরি করেছি, স্টেপ বাই স্টেপ কিন্তু মেশ টিউটোরিয়ালে দেখিয়েছি। সো এখন আমরা স্ক্রোল করে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আমরা এখানে দেখবো যে ওয়েব ভিউ সেট ভিউ ক্লায়েন্ট, এটা কিন্তু আমরা সেট করে ফেলেছি। এখন যেহেতু আমরা এইখান থেকে কোডটু কপি করেছি, দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে, এখানে কিন্তু আমরা এই কথাগুলো লেখা দেখতে পাচ্ছি। সো এখন আমরা স্ক্রোল করে আরও নিচের দিকে যাব, দেখুন এখানে কিন্তু লেখা আছে পাবলিক ভিউ অন রিসিভ অ্যারোর, এই কথা কিন্তু আমাদের ব্রাউজারে গেলেও আমরা দেখব, এখানে কিন্তু এটি এই বিষয়গুলো লেখা আছে। দেখুন এখানে কিন্তু লেখা আছে পাবলিক ভয়েড অন রিসিভ অ্যারোর, অর্থাৎ যখন কোনো অ্যারোর রিসিভ করবে তখন এই অ্যারোর মেসেজটি শো করবে। সো এখন আমরা এইটুকু যেহেতু কপি করে ফেলেছি অলরেডি, সো আমরা কী করবো, এখন এইখান থেকে শুরু করবো। যেহেতু এই যে একটা ব্র্যাকেট উপরে ছিল এবং নিচে একটা ব্র্যাকেট থাকবে, সো আমরা কী করবো, ইন্টার করে এখানে একটু ফাঁকা জায়গায় ক্রিয়েট করে নিব, তারপর এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। যদি কোনো অ্যারোর থাকে তাহলে এখানে আমাদেরকে ফিক্স করতে হবে। প্রথমে দেখুন এখানে আমরা এখানে ট্রাই থেকে শুরু করেছি, তারপর এখানে যে অ্যারোটি আসবে এই অ্যারোটি ফিক্স করতে হবে, জাস্ট অল্ট ধরে ইন্টার বাটনে ক্লিক করবো, তারপর উপরেরটি সিলেক্ট করে ইন্টার করবো, তাহলে এই অ্যারোটি ফিক্সড হয়ে যাবে। তারপর এখানে একটি অ্যারোর থাকবে, এই অ্যারোটি আমাদের ফিক্স করতে হবে, তার জন্য জাস্ট অল্ট ধরে ইন্টার করতে হবে, তারপর এখানে বলবে ক্লাস ইনপুট, ইন্টার করতে হবে, তাহলে এই ক্লাস ইনপুট হয়ে যাবে এবং এখানে অ্যারোর মেসেজটি ফিক্সড হয়ে যাবে। তারপর কী করবো, এখানে একটি অ্যারোর মেসেজ রয়েছে, দেখুন ওয়েব ভিউ লোড ইউআরএল, যখনই এইটা ইউআরএলটি এইভাবে ব্ল্যাঙ্ক আসবে, অ্যাবাউট ব্ল্যাঙ্ক আসবে, তখন এই অ্যারোর মেসেজ শো করবে, অ্যারোর। আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন, চেক ইউআর ইন্টারনেট কানেক্ট অ্যান্ড ট্রাই এগেন, এখানে একটি কথা লেখা রয়েছে, আপনি যে কোনো কথা এখানে লিখে দিতে পারেন, বাংলা লিখে দিতে পারেন, ইংলিশ লিখে দিতে পারেন, আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কী লিখে দিবেন। তারপর এখানে একটি বাটন রয়েছে, দেখুন এখানে একটি বাটন রয়েছে এবং এখানে ট্রাই নাও, ট্রাই এগেন লেখা রয়েছে, যখনই ইন্টারনেট সংযোগ দিয়ে যখন ট্রাইতে ক্লিক করবে তখন আবার অটোমেটিক্যালি এই পেজটি রিলোড নেবে, ইন্টারনেট কানেক্টিভিটি অটোমেটিক্যালি রিলোড নেবে। সো আপনি যদি চান যে এটা ফিনিশ হয়ে রিলোড নেবে, অথবা আপনি এখানে দিবেন কোনো একটা অ্যাক্টিভিটিতে রিডাইরেক্ট করে দিবেন, সো আপনি কিন্তু এটি এখানে লিখে দিতে পারেন। আমরা এখানে ডিফল্ট এটি দেখবো, আপনি চাইলে এটি হোম পেজ দিতে পারেন, রিডাইরেক্ট করে দিতে পারেন, আপনার উপরে নির্ভর করবে। যদি আপনি এখানে জাস্ট রিফ্রেশ দিতে চান তাহলে কী করবেন, এখান থেকে
এই ফিনিশ এই কথাটুকু উঠিয়ে দিয়ে তারপর আপনি কি করবেন এখানে দিবেন হচ্ছে ওয়েব ওয়েব ভিউ এভাবে অল্প একটু লিখলে দেখবেন সাজেস্ট করবে ওয়েব ভিউ তারপরে এখানে ডট দিয়ে তারপরে আপনি এখানে লিখতে পারেন রিলোড রিলোড তারপরে শেষ ওয়েব ভিউটি কিন্তু এখানে রিলোড হবে ফাংশনটি অ্যাড করে দিলেন আবার যদি কোনো অ্যাক্টিভিটিতে দিতে চান চাইলে সেই অ্যাক্টিভিটির নামটা এখানে আপনি দিয়ে দিতে পারেন আপনার উপরে নির্ভর করবে তো আমরা এটি দিয়ে দিলাম তারপর স্ক্রল করে নিচের দিকে যাব তারপর দেখুন এখানে দুইটা ব্র্যাকেট তিনটা ব্র্যাকেট এবং সেমিকলন বেশি হয়েছে সো এটিকে আমরা জাস্ট কী করবো কেটে দিব যেহেতু এজে আগে ছিল এগুলো কিন্তু আগে ছিল তো এগুলো যদি বেশি হয়ে যায় তাহলে আমরা কেটে দেবো কেটে দেওয়ার পরে দেখুন সেই অ্যারর কিন্তু ফিক্সড হয়ে গেছে কোনো অ্যারর মেসেজ কিন্তু এই মুহূর্তে নাই সো এখন আমরা চাইলে কিন্তু অ্যাপসটা বিল্ড করে দেখতে পারি যদি কোনো ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে কীভাবে এটি শো করে দেখুন অ্যাপসটি ওপেন হয়েছে এখন আমি ডাবল ক্লিক করে জাস্ট অ্যাপসটি ওপেন করে দেখব আমাদের ওয়েবসাইট কিন্তু লোড নিবে এখন ইন্টারনেট সংযোগ কিন্তু রয়েছে আমাদের একটি প্রথমে একটি স্ল্যাশ স্ক্রিন আসবে তারপরে দেন ওয়েবসাইটটি লোড নিবে দেখুন আমাদের ওয়েবসাইটটি কিন্তু লোড নিয়েছে সাকসেসফুলি কিন্তু লোড নিয়েছে কোনো ইন্টারনেট অ্যারর মেসেজ শো করেনি সো এখন আমি ইন্টারনেটটি একটু ডিসকানেক্ট করে দেখতে পারি ইন্টারনেট ডিসকানেক্ট করার পরে আমি কোনো একটি ইউআরএলের উপরে যদি ক্লিক করি বা ইন্টারনেট ডিসকানেক্ট থাকা অবস্থায় যদি আমি অ্যাপের ভিতরে প্রবেশ করি তাহলে কোন ধরনের অ্যারর মেসেজ আমাদেরকে শো করায় তার জন্য ইন্টারনেট কানেক্টটি আগে ডিসকানেক্ট করব দেখুন এই মুহূর্তে কিন্তু ইন্টারনেট সংযোগ নাই কম্পিউটার কিন্তু এই মুহূর্তে ইন্টারনেট সংযোগ নাই এখন আমি একটি লিঙ্কের উপরে ক্লিক করি আমি ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু অ্যারর মেসেজটি শো করছে অ্যারর চেক ইউর ইন্টারনেট অ্যান্ড ট্রাই এগেন চেক ইউর ইন্টারনেট কানেক্টিভিটি অ্যান্ড ট্রাই এগেন এখানে একটি বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু ট্রাই এগেন এই কথাটি আসবে এবং ওয়েবসাইটে যখন লোড না নিবে আবার তার সামনে একটা অ্যারর মেসেজ শো করবে কোনো কিছু আসে না কারণ অ্যারর মেসেজ কিন্তু শো করেছে এখন আমরা একটি ইন্টারনেট সংযোগ দিয়ে তারপরে একটু রিলোড করি সংযোগটি দিলাম তারপর একটু রিলোড করে দেখতে পারি দেখুন ওয়েবসাইটে কিন্তু লোড নিয়ে নিয়েছে ইন্টারনেট সংযোগ আবার একটু বন্ধ করে ট্রাই করি এখন যে কোনো একটি লিঙ্কের উপরে ক্লিক করে আমি একটু ট্রাই করে দেখি দেখুন এখানে কিন্তু লেখা আছে অ্যারোর চেক ইউর ইন্টারনেট কানেক্টিভিটি আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে একটা অ্যাপের ভিতরে ইন্টারনেট অ্যারোর এই মেসেজটি শো করাতে হয় আপনি চাইলে কিন্তু অন্যভাবে ফাংশন লিখেও এই অ্যারোর মেসেজটি শো করাতে পারেন আমি কিন্তু এই কোডও লিখে দিয়েছি ওখানে ওই কোডগুলো লিখে দিয়েছি বাট আমরা যারা ওয়েব ভিউর জন্য কাজ করব তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা বেস্ট আপনি এই পদ্ধতিতে অ্যারর মেসেজটি যদি শো করান তাহলে কিন্তু ইউজার বুঝতে পারবে না অর্থাৎ একটা প্রফেশনাল ভাব আসবে আবার আপনি যদি কাস্টম করতে চান তাহলেও করতে পারবেন তবে কাস্টম মাঝে মাঝে একটু অ্যারর মেসেজ আসে এই সমস্যাটি ফিল করতে পারেন তার জন্য আমি এইভাবে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে একটি ওয়েব ভিউ অ্যাপের ভিতরে ইন্টারনেট অ্যারর এই মেসেজটি শো করাবেন এই সিলেসকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একটু ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে আগামী কোনো এক ভিডিও টিউটোরিয়াল বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম